নমস্কার বন্ধুরা সুমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের একটি রেসিপি ইলিশ মাছটি আমি রান্না করেছি গাটি কচু আর আলু দিয়ে গাটি কচু আর আলু দিয়ে এইভাবে ইলিশ মাছের ঝোল তৈরি করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি গাঁটি কচু আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করতে আমাদের লাগবে ইলিশ মাছ আমি এখানে ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে গাটি কচু আর আলু গাটি কচু আর আলুর খোসাগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে আমি দু টুকরো করে কেটে রেখে দিয়েছি এই দিয়ে আমি ইলিশ মাছের ঝোলটা তৈরি করব, আর যা যা লাগবে সেগুলো আমি রেসিপি তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেবো আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ইলিশ মাছের পিসগুলো ভাজতে দিয়ে দিয়েছি ইলিশ মাছের পিসগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেবো ইলিশ মাছ বেশি কড়া করে ভাজতে নেই দেখুন আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছের পিসগুলোকে তুলে নেবো আর সেই সাথে আমি কিছুটা ইলিশ মাছ ভাজার তেলও একটা বাটির মধ্যে সরিয়ে রেখেছি পরে আমি রান্নায় ইউজ করবো আর একটু সর্ষের তেল দিয়েছি এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলো ভাজার সময় আমি একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো এইভাবে একদিন ইলিশ মাছের ঝোল তৈরি করবেন দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের বাড়ির সকলে এইভাবে গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করলে খেতে খুব ভালোবাসে আমারও বেশ ভালো লাগে দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব এরকম লাল করে আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে এবার ওই তেলেই কিন্তু আমি গাটি কচুগুলোকে ভেজে নেব গাঁটি কচুগুলো আমি দিয়ে দিচ্ছি কাটি আমি লাল লাল করে ভাজ ভেজে নেব আর গাটি কচু ভাজার সময়ও আমি একটু পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দেবো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি গাটি কুচুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আশা করি এই রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন দেখুন কাটি কুচিগুলো কিন্তু আস্তে আস্তে হালকা লাল হতে শুরু করে দিয়েছে আমার কাটি কুচুগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নেবো এবার আমি একটা মশলা এই গাটি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরিতে ইউজ করব। তার জন্য আমি নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা এবার আমি একটু জল দেব দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এই মশলাটা আমি কাটি আলু দিয়ে ইলিশ মাছের ঝোলে ইউজ করব। তাহলে খেতে বেশ ভালো লাগবে সামান্য কয়েকটা মশলা ইউজ করেই কিন্তু এই রান্নাটা তৈরি করা যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন মশলাটা আমি জল দিয়ে গুলে নিয়েছি আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে এটাকে রেখে দেবো এবার গাটি কচু আলু সব ভেজে নেওয়ার পর কড়াই যে তেল আছে তাতে আমি গোটা জিরে ফোড়ন দিলাম জিরে থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের আসটাকে লো মিডিয়ামে রেখে দিয়েছি সাথে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু আর গাঁটি কচু দিয়ে দেবো আলু আর গাঁটি কচু দিয়েও মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব এরই সাথে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে গাটি কচু আর আলুটাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে একটু নরম করে নেবো ভেজেই অর্ধেক নরম হয়ে গেছে আর কষিয়ে আমি বাকিটা নরম করে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল উপরে উঠে এসেছে এবার আমি ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর দেবো ইলিশ মাছ ভাজার পরে যে আমি বাকির তেল একটু তুলে রেখেছিলাম সেই ইলিশ মাছ ভাজার তেলটা একটু দিয়ে দিচ্ছি এইভাবে তেলটা দিয়ে মশলাটা কষাবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে খুব ভালো মতো আমি মশলার সাথে কাটি কচু আলু আর ইলিশ মাছ তেলটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রেখেছি হাই করা কিন্তু যাবে না খুব ভালো মতো কষিয়ে নেব দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যতটা ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন কেন না আলু গাটি কচু প্রায় সমস্ত কিছুই কিন্তু আমার সেদ্ধ হয়েই গেছে আর ইলিশ মাছ সেদ্ধ হতে খুব কমই সময় লাগে তাই আপনারা ঝোল যতটা খাবেন সেই বুঝে একটু ঝোল দেবেন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিলাম দিয়ে গ্যাসের আস্তে থেকে লোটু মিডিয়ামে রেখে আমি কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নেব দেখুন আমার গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু তৈরি হয়ে এসেছে এবার আমি দেব ভেজে রাখা জিরের গুঁড়ো আমি শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে ভাজার গুঁড়োটা দিয়ে দিলাম এতে মাছের ঝোলের টেস্টটাও খুব ভালো হবে আর দারুণ সুন্দর একটা সেন্টও বেরোবে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো ঝোলের সাথে মিশিয়ে দেবো দিয়ে কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল সার্ভ করে দেবো দেখুন আমি গাটি কচু আলু দিয়ে ললিশ মাছের ঝোল সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিত মধ্যে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন